নরসিংদী শহরের কাউরিয়া পাড়ায় সন্ত্রাসী হামলায় তাঁতিলি কর্মী রানা আকবর মোল্লা নিহত হয়েছেন। আহত হয়েছে তুষার নামে তার আরেক সহযোগী। স্বজনরা জানিয়েছেন, সোমবার রাতে রানা ও তার বন্ধুরা মিলে কাউরিয়া পাড়া ঈদগার পাশে জিলাপি কিনছিলেন। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে এবং গুলি করে পালিয়ে যায়। দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তুষারকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।